হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আজকে চলে এসেছি আসানসোল রামকৃষ্ণ মিশন। রামকৃষ্ণ মিশনের ভেতরে কি মন্দির আছে, কেমন সব প্রকৃতি আছে, সব তোমার সাথে শেয়ার করব। চলো রামকৃষ্ণ মিশন দেখতে থাকো। মন্দিরে প্রবেশের গেটে কিছু দৃশ্য তোমাদেরকে দেখাচ্ছি, দেখো তোমাদের বেশ ভালো লাগবে। এটা হচ্ছে একটা হেডিং দেওয়া আছে, শ্রী রামকৃষ্ণ এবং স্বামীজি এই দুই জীবনেই ভারতের অখণ্ড সত্য। এই দুই মহাজীবনের মধ্যে সমগ্র ভারতের ঐক্য রয়েছে। ভারতবর্ষের দুই পুরুষ ও মহান মহাপুরুষ এদের নামে পরিচিত। পাশেই রয়েছে ভগিনী নিবেদিতার একটা স্ট্যাচু। এটা হচ্ছে প্রবেশের গেট। এই রোডটা চলে যাচ্ছে নোলা গৌরাণ্ডি রোড। পাশেই রয়েছে ঠিক অপোজিটে আসানসোল আয়কর ভবন। ঠিক তার অপোজিটে রোডটায় চলে যাচ্ছে আসানসোল বিএনআর রোড। ভগৎ সিং রোড থেকে 3 কিলোমিটার দূরত্বে রয়েছে এই রামকৃষ্ণ মিশন। রামকৃষ্ণ মিশনের প্রবেশের কিছু বিজ্ঞপ্তি এখানে দেওয়া আছে, তোমাদেরকে দেখাচ্ছি। করোনা ভাইরাস ও ওমিক্রন আক্রান্ত হওয়ায় সতর্কতার কারণে আশ্রমে প্রবেশের সময়সীমা নিম্নরূপ। সকাল 8টা থেকে 11:30 পর্যন্ত, বিকাল 4টা থেকে 7টা পর্যন্ত তোমরা এই আশ্রমে আসতে পারো। পাশেই রয়েছে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ। ঠিক তার অপোজিটে রয়েছে আসানসোল আয়কর ভবন। এত সুন্দর মনোরম প্রকৃতি এখানে ফুটিয়ে তুলেছেন, যা দেখে তোমাদের মন মুগ্ধ হয়ে যাবে। আর আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক অবশ্যই করো, আর ফ্যামিলি ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করো। আমার এই চ্যানেলের মাধ্যমে আমি চেষ্টা করি তোমাদেরকে সব রকম ট্যুরিস্টিং প্লেস এবং মন্দির সব কিছু তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। তাই আমার এই চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করনি, তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো আমার এই চ্যানেল। ওয়েস্ট বেঙ্গলের বাইরে বা ওয়েস্ট বেঙ্গলের ভেতরে যত কিছু ট্যুরিজম আছে বা মন্দির আছে, চেষ্টা করব আমি টোটালটা তোমাদেরকে বাড়িতে বসে ভিউটা উপভোগ করার। শুধু তোমরা পাশে থেকো আর আমার ভিডিও দেখতে থাকো, আমার সাথে তোমরাও নতুন নতুন প্লেস দেখতে থাকো। আর কমেন্ট সেকশনে গিয়ে আমাকে উৎসাহিত করার জন্য ছোট্ট একটা কমেন্ট করো, কেমন লেগেছে তোমাদের এই ভিডিও। মন্দিরের সামনে এই বিশাল বাগান, যা এখানের সেবকদের চেষ্টায় গড়ে উঠেছে। অসম্ভব সুন্দর এই বাগান। এখানের পরিবেশটা এতটাই সুন্দর এবং মনোরম প্রকৃতির, যেটা তোমরা নিজের চোখে না দেখলে অনুভব করতে পারবে না। এই বাগানের পাশে মন্দিরের স্থাপত্য, সুন্দর এবং নিরিবিলি পরিবেশ। এখানকার স্বামীজির প্রচেষ্টায় এই পুরো বাগান এবং মন্দির খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং কড়া ডিসিপ্লিনের জন্যই এটা সম্ভব হয়ে উঠেছে। মন্দিরে প্রবেশের গেটে রয়েছে সিংহদ্বার। পাশে রয়েছে দু সাইডে দুটো সিংহ স্ট্যাচু। এই মন্দিরটা এতটাই সুন্দর, যেন দেখে মনে হয় প্রাচীনতম রাজবাড়ি। এত সুন্দর নিপুণভাবে এই মন্দির স্থাপত্য হয়েছে, যা তোমরা না দেখলে, তোমরা না এলে কোনোদিনই অনুভব করতে পারবে না। তাই আমার একটাই রিকোয়েস্ট, যারা আসানসোলের নিকটবর্তী আছো, তারা অবশ্যই এই মনোরম প্রকৃতি অনুভব করার জন্য আর মন্দিরের স্থাপত্য দেখার জন্য অবশ্যই একবার এসো। টাইমিংটা তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, সকাল 8টা থেকে 11:30 পর্যন্ত, বিকাল 4টা থেকে 7টা পর্যন্ত। আমরা এসেছিলাম বিকেলের দিকে, সেই সময়টায় সূর্য প্রায় অস্ত যায় যায়। সূর্যের এই আভায় মন্দির আলোকিত এবং ঝলমলে হয়ে উঠেছে, যা তোমরা না দেখলে বুঝতে পারবে না। 1997 সালে আসানসোলের বুকে গড়ে উঠেছে এই আশ্রম বা রামকৃষ্ণ মিশন আশ্রম। এই রামকৃষ্ণ মিশন আশ্রমের মধ্যে যে মন্দির রয়েছে, সেই মন্দিরে দুর্গাপুজো, কালীপুজো, সরস্বতী পুজো এবং রামকৃষ্ণদেবের জন্মতিথিও
পালিত হয়। এই মন্দির সুন্দর স্থাপত্য এবং নিরিবিলি এই মন্দিরের পরিবেশ। এবার আমরা মন্দিরে প্রবেশ করছি। মন্দিরে প্রবেশের পথটা খুবই পরিষ্কার এবং মনোরম, যা দেখলে তোমাদের খুব ভালো লাগবে। যারা একাকিত্ব পছন্দ করো বা যাদের মন খারাপের জন্য কিছু প্লেস খুঁজে বেড়াচ্ছ যেখানে গিয়ে তোমাদের মন শান্তি হয়ে যাবে, তাহলে তোমরা একবার এই আসানসোলের বুকে গড়ে উঠেছে রামকৃষ্ণ মিশন, সেখানে অতি অবশ্যই এসো, তোমাদের মন খুব ভালো হয়ে যাবে। আর তোমরা যারা একবার আসবে তারা বারবার এই আশ্রমেই আসবার জন্য চেষ্টা করবে আর এখানে টাইম স্পেন্ডও করবে। মন্দিরের ভেতরে রয়েছে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ এবং মা সারদা দেবীর মূর্তি। মন্দিরের ছাদ থেকে তোমাদের নিচে টোটাল ভিউটা শেয়ার করলাম। পাশেই রয়েছে গ্রন্থাগার, সামনেই দেখা যাচ্ছে গ্রন্থাগারটা, আর বিশাল গ্রাউন্ডের মধ্যেই এই বাগান গড়ে উঠেছে। বাগানের সাথে সাথে স্কুল, কলেজ, ভোকেশনাল সেন্টার, মেডিকেল ডিসপেন্সারি, এগুলো সব পেয়ে যাচ্ছ এই আশ্রমের মধ্যে। আশ্রমে অনেক নতুন ধরনের ফুল গাছ দেখলাম, যেটা খুব ভালো লাগলো। ফুল গাছে পুরো ভর্তি ফুল হয়ে আছে, এখন বর্ষাকালের টাইম তাই গাছে ফুল ফলে ভর্তি। মন্দিরের পেছনটায় নানান ধরনের ফলের গাছও রয়েছে, যেখানে পুরো গাছ ভর্তি ফলও রয়েছে, যেটা দেখে আরও বেশ ভালো লাগছে। প্রকৃতিটা ফুলে ফুলে ভরে উঠেছে এই প্রকৃতি। সুন্দর স্থাপত্য ও নিরিবিলি পরিবেশের পাশে রয়েছে এত শান্তি, যেন মন চাইবে বারে বারে এখানেই ফিরে আসি একটু মনের শান্তি খোঁজার জন্য। খুব ভালো এই পরিবেশ। বন্ধুরা, আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমাদের ফ্রেন্ড ফ্যামিলির সাথে অতি অবশ্যই এই ভিডিওটা শেয়ার করো। আশা করি তোমাদের খুব ভালো লেগে থাকবে। আর আমার ভিডিও যদি অবশ্যই ভালো লেগে থাকে, লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলো না। আর আমার নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো। চলো দেখা হচ্ছে পরের ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা, বাই বাই।